ফ্রান্স আউট, রাশিয়া ইন। নাইজারে অভ্যুত্থানের পর থেকে এমন দৃশ্যপট সামনে আসতে শুরু করে। সেই পরিস্থিতি এখন আরও মারাত্মক আকার ধারণ করেছে। দেশ থেকে ফ্রান্সের আধিপত্য নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছে জান্তা প্রশাসন, যেখানে যুক্ত হচ্ছেন সামরিক শাসনের পক্ষে থাকা সাধারণ মানুষও। রাশিয়ার পতাকা হাতে দিচ্ছেন ফ্রান্স বিরোধী স্লোগান। ফরাসি সরকার নাইজারের স্বার্থ বিরোধী কাজ করছে উল্লেখ করে গত শুক্রবার দেশটির রাষ্ট্রদূত সিলভাইন ইটকে 48 ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগ করার আল্টিমেটাম দেয় জান্তা সরকার। বিপরীতে ক্ষমতা দখলকারীদের এমন আদেশ মানতে নারাজ ফ্রান্স। এই অবস্থার মধ্যেই বেঁধে দেয়া সময় পেরিয়ে যাওয়ায় বাড়ছে উত্তেজনার পারদ। বন্ধ করে দেয়া হয়েছে ফ্রান্স দূতাবাসের বিদ্যুৎ ও পানির লাইন, নেই খাদ্য সরবরাহের অনুমতিও। কেউ দূতাবাসে এসব বিষয়ে সহায়তা করতে চাইলে তাকে দেশের চরম শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে অভ্যুত্থানকারীরা। অন্যদিকে নাইজারে থাকা ফরাসি সামরিক ঘাঁটির কাছে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা, হাতে ফরাসি বিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড। এমনকি অভ্যুত্থানের জেরে নাইজারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি এবং সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারে সামরিক পদক্ষেপের হুমকিদাতা পশ্চিম আফ্রিকার জোট ইকোয়াসের বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা গেছে। 1960 সালে ইউরোপের পরাশক্তি ফ্রান্সের শাসন থেকে স্বাধীনতা পায় নাইজার, তবুও খনি সম্পদে ভরপুর দেশটিতে রয়ে যায় প্যারিসের প্রভাব। তাদের হস্তক্ষেপে বহুদিন থেকেই বেশ ক্ষিপ্ত ছিল দেশটির জনগণ। এছাড়া যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অন্যান্য দেশের নাক গলানোকেও তাদের পছন্দ নয়। এদিকে সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় বুর্কিনা ফাসো ও মালির নিরাপত্তা বাহিনীকে নাইজারে প্রবেশের অনুমতি দিয়ে রেখেছে দেশটির সামরিক সরকার। গত 26 জুলাই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। 2021 সালের নির্বাচনে জয়লাভ করে দেশটির ক্ষমতায় আসা এই নেতা পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।